খোসান মান মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? বাবার মর্যাদা বেশি, মার মর্যাদা বেশি, বাবার মর্যাদা বেশি, মার মর্যাদা বেশি। স্টপ স্টপ স্টপ, আপনারা যুক্তি দিয়া বুঝাই, আপনি শুরু করুক। দেখুন, বাবা ওই লাগি এমন এক সম্পদ যার বাবা নাই হে বুঝে। আর আপনারা যুক্তি তুলিয়া ধরতে গিয়ে আমি একটা জিনিস কই, আর একজন বাবা যখন সকালে বারোইয়া যায় রুজি রোজগারের লাগিয়া, তখন সারাদিন পরিশ্রম করিয়া তাই যে পারিশ্রমিকটা অর্জন করেন, ও পারিশ্রমিকটা লইয়া তাই এক জায়গা নীরবে বইয়া চিন্তা করেন যে আজকে সকালে বারোইয়া আইতে সময় আমার ছেলে কিতা কইয়া দিল, আমার মেয়ে কিতা কইয়া দিল, এবং ও ছেলে মেয়ের চাহিদা পূরণ করতে গিয়া তানোর সারাদিনের পারিশ্রমিক শেষ হয়ে যায়। এরপরেও বাবা মনে মনে ওখান চিন্তা করেন যে আরে হায়, হয়তো আমার ছেলেমেয়ের লাগে আরও ভালো কিছু নিতাম, আসলাম পারলাম না আজকে নিতাম, আফসুস করেন সব কিছু করা সত্ত্বেও, কিন্তু নিজের লাগে কিচ্ছু কিনার চিন্তাও করেন না। একসময় যদি পিপাসাও লাগে পানীয় বোতল কিনিয়া কান্না কন্যা থাকুক, আমার 10 টাকা বাঁচিব, তোরা বাদে আমি বাড়িত গিয়া পানি খাই দিম, ওলাও বাবাক লয় পরিশ্রম করিয়া রুজি করেন, খালি ছেলেমেয়ে একলর লাগিয়া। এরপরে যখন সব কিছু নিয়ে ছেলেমেয়ের সামনে দেন, তখন ছেলেমেয়ের মাঝে যদি খেয়েও হয় বাবা আমি ও জিনিসটা খুঁয়া দিলাম, ও জিনিসটা আনলাই না, মনে করো মেয়ে কইল বাবা আমি খুঁয়া দিয়েছিলাম খাস আনতে, আমার খাস খান আনলাই না, তখন বাবা চাইলে গুসা করতে পারেন নানি যে আস্তা দিন পরিশ্রম করিয়া আইসি, তোর লগে অত অত আনলাম, এখন চাইলে তো তাই গুসা করতে পারেন, এর বাদে আরত লাগেনি, কিন্তু বাবা এই সময় গুসা করেন না। তখন বাবার মনে মনে কষ্ট হয় যে হায় রে হায়, আমার মেয়ের চাহিদাটা পূরণ করতাম পারলাম না, কালকে আমি আর একটু বেশি পরিশ্রম করবো করিয়া যাতে আমার মেয়ের চাহিদাটা পূরণ করতাম পারি। ও চিন্তা হয় বাবার ভিতরে, ও এই নই লাগে বাবা। আর খালি ন শেষ নাই, আমরা প্রায় সময় দেখি বাবায় যখন ছেলেমেয়েরে লইয়া বাজারও বা কোনো জায়গায় যায়, তখন ছেলেমেয়ের যদি কোনো একটা জিনিসের উপরে চোখ পড়ি যায় কিন্তু ইচ্ছা করে, তখন বাবায় এই জিনিসের দাম কত এখান বা চাই না, বাবায় চেষ্টা করেন ওই জিনিসটা কিনিয়া দিবার লাগে। আর এই জিনিসটা কিনিয়া দিয়া ছেলেমেয়ের মুখও হাসি ফুটাইবার লাগে, বাবার অনেক দিনের পারিশ্রমিক শেষ হয়ে যায়, ও এই নই লাগে বাবা। বুঝছি আপনার এটা। এখন আপনি মা সম্পর্কে তুলিয়া ধরেন তো সকলের সামনে। মা সম্পর্কে আমি কিতা কইতাম, এখানে আপনিও জানেন সারা জানেন, মা শব্দটা হইল গিয়া একটা শান্তি, মারে মা হইয়া দেখার পরে আলাদা একটা সুখ আলাদা শান্তি দিদের মা যায়। এরপরে মায়ের সন্তানের লাগে কতটুকু ত্যাগ স্বীকার করে এখানে বাসায় প্রকাশ করার মতো নাই, মার ত্যাগ স্বীকারের সামনে বাবার ত্যাগ স্বীকার কিচ্ছু নাই। অনেক সময় আমরা দেখতে পাই যদি মায়ের 3-4টা হরতা দইয়া মারা যায়, তো বাবা কিতা করেন এক মাসের ভিতরে হরতাগুন অন্য কোনো আত্মীয়স্বজন বাটিয়া দিয়া দেন, বিয়া করি লাইন, এরপরে নতুন সংসার আবার শুরু করেন, যদিও বা তাদের হরতা এখন তাকেন, তো নতুন সংসারে আবার যদি হরতা মরতে জন্ম লেন, তো হগুন তোর প্রতি মায়া ব্যস্ত থাকে, এই হরতা এখন তোর আস্তে আস্তে ফর বাবা শুরু করে দেন। কিন্তু ও জায়গায় যদি বাবা মারা যায় আর মার কাছে 3-4টা হরতা তাকেন, তো মায়ের কোনো অবস্থায় এই হরতাগুলো বাটিয়া দেন না, যদিও তার কাছে কোনো মানুষ আয় হরতা আগুন নেওয়ার লাগে তাই দিতে রাজি হইন না, হইন আমি বিক করিয়া খাওয়াইমু, মাংসর বাড়ি খাম করে খাওয়ানি লাগে, তো মাংসর বাড়ি খাম করিয়া খাওয়াইমু, তবু আমার সন্তান আমার বুক থেকে হরাইতাম না, এটা হইলে এক মার শব্দ। ইলাও প্রায় সময় ঘটে যে ছোটো বাচ্চারা তৈয়া বাবা মারা যায়, তখন মানুষে ওখান কইন যেন ছোটো বাচ্চাও একটা খেউরে দিলাও দিয়া মারে খাওয়া যেন তুমি আরেক বিয়া করে লাও বা আরেক বিয়াত বই যাও, তখন মা রাজি হইন না, যদি রাজি হইন তো মার শর্ত থাকে ওখান যে আমার বাচ্চা সহ যদি খেয়ে আমারে নেতে আমি রাজি, আদারওয়াইজ মা যাইন না। কিন্তু ও জায়গায় যদি বাবা তাকেন তাই সন্তানদের কোনো কোনো ফালাত দিয়া তাই আরেক বিয়া করি লাইন, আর এটা অহরহ ঘটনা ঘটে, এটা আমরা সবে দেখতে পাই। আর এরপরে আমার মতো যারা ইয়ং ছেলেরা আছেন এরা সবে কইতে পারবা যে অনেক সময় আমরা রাইত গৌরব ফিরতে সময় লেট হয়ে যায়, 2-2:30 বাজে যায়, মায় বারবার ফোন করেন খানোরে আবু আস নাকি অত লেট কি, খানো আইসত কালপাটানো আইয়া আসত নি, বারবার ফোন করে জিকাইন, কিন্তু বাবা এই জায়গাত একবার বা দুইবার হাইয়েস্ট ফোন করিয়া তাই ঘুমাই যায়, মায় এর বাদেও ফোন করতে তাকেন, ইলা ও তুমি মারে খইতে লাগে বলে মা তুমি খাইয়া ঘুমাও আমি আইয়ার, মা তোমারে বুঝাইতে গিয়ে তোমার সান্ত্বনা দিতে গিয়ে তাই কইবা আচ্ছা তো আমি খাইয়া ঘুমাই আর তুই না, কিন্তু তুমি গৌরব গিয়া দেখবাই তাই দরজার মুঠিত বোয়াত তাই ঘুমাইন না, তুমি গিয়া আনলে তোমারে খাওয়াইয়া ঘুম লাগাই আনলে ফলে তাই ঘুমাইন, ওই নিলা গিয়া মা। বাবার মর্যাদাও রে বা কম নাই, একজন বাবার ছায়া যে ছেলের উপরে নাই ও ছেলে বুঝের যে কোন ছায়াটা হারাইছে। আমরা অনেক সময় দুষ্টামি করি, অনেক সময় সমাজেও অনেক মানে উল্টাপাল্টা কাজ করি যেগুলার অপমান বাবা সহ্য করি নেই, অনেক সময় আমরা ঝগড়াঝাটি করি এগুলাও বাবায় কাবার দিয়া নেই, যার উপরে বাবার ছায়া নাই হে জানে বাবা কত বড় ধন, তার লগে যে চাই যে কোনো কিছু মারতে চাই রোবা চাইতো না, তাবল মারতেও চাই রোবা চাই না, লাত মারতেও চাই রোবা চাই না, আর যদি তার বাবা তখন দুনিয়ায় যদিও তাই গরিব হইন অসুস্থ হইন করেও যদি তাকেন তে কেউ সাহস করতে পারে না অত জলদি তারে অপমান করতো বা হাত তুলতো তার উপরে। একজন মায় চিন্তা করেন আমার সন্তানে আজকে সকালে কিতা খাইতো, কিন্তু একজন বাবায় চিন্তা করেন
আমার সন্তানের সারা জিন্দগি কিলা খাইত। ও সন্তানের জিন্দগি গড়িতে গিয়া নিজের জীবনের দুলিশাত করিলেন, না বালা কিচ্ছু খাইন, না বালা কিচ্ছু পিন্ধন, না বালা কিচ্ছু লইন, যাও লইন সন্তানের লাগি লইন, যাও ব্যবস্থা করেন সন্তানের জন্য ব্যবস্থা করেন। অনেক সময় তানরে মানুষে হয় যে এই মানুষটা চিড়া, নিজের লাগে কিছু লয় না, পিন্ধে না, অত টাকা দিয়ে কিতা করতো, কিন্তু বাবা এই টাকাগুলা সঞ্চয় করিয়ে রাত্রা যাতে তার সন্তানে পরবর্তী জীবনে কষ্ট না করে। তাই যতদিন আসুন ততদিন তো কষ্ট করতেও দিতে না, তাই সরিয়া যো করবা, কিন্তু তাই বাবা অতখানো মনে থাকে যে আমি মরার পরেও আমার সন্তানে কষ্ট করুক না, সুখে শান্তিতে থাকুক। একজন বাবায় সন্তানরে খুশি রাখতে গিয়া কাপড় দোকানের বখা খাওয়া লাগে, জোতা দোকানের বখা খাওয়া লাগে, রেশন দোকানের বখা খাওয়া লাগে। ই অপমানিত খাল লাগি হইন, একমাত্র সন্তানের লাগি হইন নানি, এই অপমানিত তো মা হইন না। আপনি এটা এটা বাপর কষ্টর কথা কইছেন, এটা কষ্ট তো মার সন্তান জন্ম দেওয়ার সময়গুর যে কষ্ট, এই কষ্টর সামনে কিচ্ছু নাই। এরপরে খালি ইনও শেষ নাই, বাপর কষ্ট শুরু হয়ে সন্তান দুনিয়াতে আবার বাদ থাকি, কিন্তু মার কষ্ট শুরু হয়ে সন্তান গর্বর ধরার বাদ থাকি। এরপরে বাপর কষ্ট শুরু হয়ে খালি দুনিয়াতে আবার বাদ থাকি নাই, বাক্যে বড়ো আর বাদ থাকি। এর আগে মা এগুলো বড়ো করেন কিলা, এগুর শেষা পায়খানা মায় সাফ করেন, মার রাত ঘুম নাই, রাত সন্তানে উঠিয়ে খান্দে, বাফে একবার এগুলো হাত করেন না, বাফে এগুড়ে হয় সবা হরা সবাই উঠনেও লইয়া হর ওতা কইন, কিন্তু মায় কিতা করেন, ওগুরে হাত করেন, ওগুলো লইয়া উঠোন, ওগুলো লইয়া গড়র কোনা বাগে হাসবি রাবি জল্লাহ ফড়ন, ফড়িয়া ওগু তোর সময় পর্যন্ত এগু খুশ হয়েছে না, তোর সময় পর্যন্ত এগু খান্দা বন্ধ করছে না, ওর সময় পর্যন্ত মা ঘুমাইন না, ওগু হাত হইয়া আনলে, ওগু ঘুমাইয়া আনলে, এর বাদে মা হয়তো ঘুমায়, আবার রইল মা ঘুম লাগতে আবার এগিয়ে হতো, আবার খান্দা শুরু করে দেয়, এটা কষ্ট মায় সহ্য করেন। এরপর সকাল হওয়ার বাদে মা বাপ ঘুম থেকে উঠিয়া জিকাইন একে রাত খান্দা খটার সময় বন্ধ করছে, তাই নি খবরও নাই, তাই দুম ঘুম তিতরা, ও যে সন্তানের লাগে উজা করি, ই উজা করি তো আর বাপ তা কইন না, মা তা কইন। হ্যাঁ ঠিক আছে, বাবা উজা করি না থাকতো কারণ, কিন্তু বাবা সন্তানের কারণে অনেক অক্ত উপাস তা কইন, এখান তো আপনি মানতে লাগবো। খালি বাবা উপাস থাকুন ইলা নাই, মাও অনেক অক্ত উপাস তা কইন, কেতার লাগে অনেক খানির যদি কম থাকে, গড়ো যদি খানি শর্ট থাকে, তে মায় না খাইয়া আমি খাইছি কইয়া অন্যরে খাওয়াইয়া সন্তানরে খাওয়াইয়া গরুর মাংসরে খাওয়াইয়া তাই না খাইয়া থাকি যায়, ই উপাস তো বাপ তা কইন না, এখানে বাপে বুঝুন না দেখুন না। মায় হরুতারে পৃথিবীর আলো দেখায়, কিন্তু বাবায় হরুতারে জীবন চলার পথ দেখাইয়া দেন, কিলা চললে সুন্দর হইয়া চলতাম পারমো, কিলা চললে সম্মান বাড়িব, কিলা চললে সুখী হইমু, ইজ্জতি হইমু, এইগুলা সব পরিশ্রম করেন বাবায়। এক কথা, একজন ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মার অবদান থাকি বাবার অবদান বেশি থাকে। অনেক সময় আমরা দেখতে পাই নানি অমুক ডাক্তার হইছেন, ইঞ্জিনিয়ার হইছেন, প্রফেসর হইছেন, ও যে সন্তান ডাক্তার হইতে, ইঞ্জিনিয়ার হইতে, প্রফেসর হইতে, উকিল হইতে যে খরচ যেটা হয় এগুলো খেয়ে বহন করেন, একমাত্র বাবাই বহন করেন, এগুলো তো আর মায়ে বহন করেন না। বাবাই তো খরচ বহন করেন, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হইতে একটা মনোবল, একটা বিশ্বাস, একটা সাহসের প্রয়োজন, আর এই সাহসটা এই শক্তিটা মার কাছ থেকে মিলে একটা মায় দেন, বাবাই দেন না। অনেক সময় আমরা দেখতে পাই আমার নিজের ক্ষেত্রেও ঘটছে, বাপে ফেরাত বুঝত নি দুই তিনবার তাই ঘুমাই যান, কিন্তু মায় বারবার চেক দেন, এরপরে যদি ঘুমাই যায় তো চা বানাইয়া আনিয়া দেন, চা খা ঘুম ভাঙিব, হ্যাঁ ফাঁকা দি ফালিয়ান গরম লাগলে, মশা খাইলে কয়েল জ্বালাই দেন, এগুলা বাপে করেন না, এগুলা মায়ে করেন, মারি পরিশ্রম যদি পিছনে থাকতো না তো বাবার এই টাকা খরচটা কিন্তু বেকার যায় গিয়া। অত সময় আপনারা দেখলা মা বাবা নিয়া যুক্তিতর্ক, এখন আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা মার অবদান বেশি না বাবার অবদান বেশি।